দুনিয়ায় আখের শিখতে হলে এসো আল হিকমার সায়া তলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ক্লাস ওয়ানের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের রমজান মাস চলছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। আজ 19 রোজা, কালকে থেকে তোমাদের ঈদ, শবে কদর সব মিলিয়ে ছুটি ছুটি শুরু হবে। কাজে আজকে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক তিনটা সাবজেক্ট একটু একটু করে পড়ব এবং সেগুলো তোমাদের ছুটির পড়া থাকবে। এছাড়া এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো তোমাদেরকে পাঠানো হয়েছে সেগুলোও তোমরা দেখবে, যেই অংশগুলো তোমরা বুঝোনি সেগুলো বারবার দেখবে, দেখে ভালো করে শিখে ফেলবে, ঠিক আছে? আর যেটা না বুঝবে সেটা অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ইংরেজি পড়ি। ইংরেজিতে তোমাদের বোর্ড বইয়ের পৃষ্ঠা 20, পেজ নং 20, তোমাদের বোর্ড বইয়ের পেজ নং 20 দেখো। তোমাদেরকে পড়িয়েছিলাম এই রাইমসটা, সে গুড বাই। এই রাইমসটা তোমাদের ছুটির পড়া থাকবে, আমার সঙ্গে কয়েকবার বলো, তারপরে তোমরা বাসায় ভালো করে পড়বে। লুক লেফট, লুক রাইট, সে হ্যালো। লুক লেফট, লুক রাইট, সে হ্যালো, মানে বামে তাকাও, ডানে তাকাও, হ্যালো বলো। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, মাঠের দিকে দেখো, আকাশের দিকে দেখো। লুক অ্যাট দ্য বার্ড, বার্ডের দিকে দেখো, সে গুড বাই, গুড বাই বলো, পাখিকে গুড বাই বলতে বলেছে। এই রাইমসটি তোমরা ভালো করে আয়ত্ত করবে। আমার সঙ্গে আবার বলো, লুক লেফট, লুক রাইট, সে হ্যালো। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। লুক লেফট, লুক রাইট, সে হ্যালো। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। লুক লেফট, লুক রাইট, সে হ্যালো। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। সবাই আমার সাথে একবার বলো, লুক লেফট, লুক রাইট, সে হ্যালো। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। লুক লেফট, লুক রাইট, সে হ্যালো। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। লুক অ্যাট দ্য গ্রাউন্ড, লুক অ্যাট দ্য স্কাই, লুক অ্যাট দ্য বার্ড, সে গুড বাই। ওকে, তোমরা ভিডিওটি বারবার দেখে, বারবার আমার সাথে পড়ে এটা শিখে নিবা, এছাড়াও এর আগে এটা শেখানো হয়েছে। এখন আমরা আরেকটি রাইমস আছে, দেখো এখানে পেজ নং 26 নাম্বার পেজে আরেকটি রাইমস আছে, এটাও আমরা একটু পড়ব। টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু আইস আর ওপেন ওয়াইড, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, ওয়ান হেড গোস সাইড টু সাইড, ওয়ান হেড গোস সাইড টু সাইড, টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইস আর ওপেন ওয়াইড, ওয়ান হেড গোস সাইড টু সাইড। আবার বলো,
টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু হ্যান্ডস গ্রো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, আইস আর টু আইস আর ওপেন হোয়াইট, টু আইস আর ওপেন হোয়াইট, ওয়ান হেড গোস সাইড টু সাইড, ওয়ান হেড গোস সাইড টু সাইড। ঠিক আছে, তোমরা এটা খুব ভালো করে অনুশীলন করবে এবং খাতায় লিখবে। টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইস আর ওপেন হোয়াইট, টু আইস আর ওপেন হোয়াইট, ওয়ান হেড গোস সাইড টু সাইড, ওয়ান হেড গোস সাইড টু সাইড। ঠিক আছে, এই দুটো রাইমস তোমরা ছুটিতে খুব ভালো করে পড়বে এবং ঈদে অবশ্যই আনন্দ করবে, কিন্তু সাবধানে থেকে, বিধিনিষেধ মেনে, বাসায় থেকে, বাসায় আব্বু আম্মুর সাথে, ভাই বোনের সাথে আনন্দ করবে। ম্যাথ, এবার আমরা ম্যাথ পড়া দিব। ম্যাথ তোমাদের পড়া থাকবে কথায় লেখা 51 থেকে 75 এবং রাইটিং ওয়ার্ড 51 থেকে 75, 51 টু 75 পর্যন্ত। এটা তোমরা ভালো মতো শিখবে এবং খাতায় লিখবে, তাহলে মনে থাকবে, বারবার করে লিখবে তাহলে আর ভুল হবে না। 51 থেকে 75 এবং 51 থেকে 75। ঠিক আছে, এরপর আমরা একটু বাংলা পড়ব, তাহলে ইংরেজি আর অঙ্ক তোমাদের পরীক্ষার, সরি, ছুটির পড়া দেওয়া হলো ঈদের বন্ধ, এরপরে আমরা এখন বাংলা পড়বো।